Bismillahirrahmanirrahim. Tarabaniya Madhyamik Bidyaloy kortek ayojito online classe sokol shikkharthi bondhuder shagotom. Kemon acho tumra? Corona karone ei shomoye ghore boshe nishchoy tumra tomader porolekha chaliye jaccho. Ami Mohammad Sayyedul Islam shohokore pradhan shikshok Tarabaniya Madhyamik Bidyaloy. Ajke ami tomader nobom shrenir rashayan bigyaner choturtho oddhay পর্যায় সারণী একটু আলোচনা করব তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার পাঠটি দেখবে এবং সেই সাথে তোমার যে বই সেই পাঠ্য বইয়ে আমার এই কথাগুলো মিলিয়ে দেখবে আসলে এই পাঠ তোমার ভিতরে অনেকখানি জ্ঞানের আলো তোমার ভিতরে তৈরি করে দেবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটির নাম হচ্ছে পর্যায় সারণী ইংরেজিতে বলা হয় পিরিয়ডিক টেবিল তো তোমরা অষ্টম শ্রেণীতে 18টি মৌলের নাম শিখে এসেছিলে এখন নবম শ্রেণীতে তোমাদের যে রসায়ন বিজ্ঞান তাতে যে চতুর্থ অধ্যায় পর্যায় সারণীতে 118টি মৌলের কথা বলা আছে এই মৌলগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা ভৌত বৈশিষ্ট্য আছে এবং রাসায়নিক বৈশিষ্ট্য আছে এই মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল রেখে মৌলগুলোকে একটি নির্দিষ্ট ছকে বা একটি সারণীতে সাজানো হয়েছে তো বলা হচ্ছে যে সারণীতে বা যে ছকে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মের উপরে মিল রেখে মৌলগুলোকে সাজানো হয়েছে সেই ছক বা সেই সারণীকে বলছি আমরা পর্যায় সারণী আমাদের এই 118টি মৌল একদিনে আবিষ্কার হয়নি বিভিন্ন সময়ে এই মৌলগুলো আবিষ্কার করেছে আমাদের বিজ্ঞানীগণ তো এই মৌলগুলোর বৈশিষ্ট্য নিয়ে সারণীতে সাজানোর সর্বপ্রথম চেষ্টা করেছিলেন ডেভিড অ্যান্টনি ভন ল্যাভেশিয়ের সেটা হলো 1799 সালে এর পরবর্তীতে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার উনিও চেষ্টা করেছিলেন মৌলগুলোকে একটি সারণীভুক্ত করতে পরবর্তীতে 1864 সালে নিউল্যান্ড নিউ অষ্টতত্ত্বের মাধ্যমে চেষ্টা করেছিলেন পর্যায় সারণী তৈরি করা সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে সর্বশেষে 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিন এবং জার্মান বিজ্ঞানী লুথার মেয়ার দুইজন মিলে আমাদের এই আজকের আধুনিক পর্যায় সারণী তৈরি করেছেন এই যে আধুনিক পর্যায় সারণী এই আধুনিক পর্যায় সারণীতে যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা সেগুলো আজকে শিখব আধুনিক পর্যায় সারণীতে সাতটি পর্যায় আনুভূমিক সারি এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটি আনুভূমিক সারি আছে যে আনুভূমিক সারিগুলোকে আমরা বলছি পিরিয়ড বা পর্যায় এবং ওপর নিচে যে কলাম বা গ্রুপ সেটা হচ্ছে 18টি 1 2 3 4 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এবং 18. এই 18টি গ্রুপ তৈরি করেছেন দিমিত্রি মেন্ডেলিন এবং 7টি পর্যায় তৈরি করেছেন এবং মৌলগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী তাদের ধর্মের সাথে মিল রেখে এই সারণীতে সাজানো হয়েছে এবং ওনার যে পর্যায় সারণী সেই পর্যায় সারণীতে মাত্র সাতটি পর্যায় রেখেছেন 18টি গ্রুপ রেখেছে এবং বাম থেকে এক নম্বর গ্রুপ থেকে শুরু করে মৌলগুলো 18 নম্বর গ্রুপ পর্যন্ত অবস্থিত এবং প্রথম যে পর্যায় প্রথম পর্যায়ে মাত্র দুটি মৌল হাইড্রোজেন এবং 18 নম্বর গ্রুপে হচ্ছে হিলিয়াম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আটটি করে মৌল লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন তৃতীয় পর্যায়ে আছে সেটাও আটটি মৌল সেটা হচ্ছে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে স্যার তাহলে কি দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে এই তিন থেকে বারো পর্যন্ত এই ঘর প্রত্যেকে কোনো মৌল নেই আসলে এটা হচ্ছে পর্যায় সারণীর একটা ত্রুটি দিমিত্রি মেন্ডেলিন উনি এই ঘরগুলোতে মৌলগুলোকে বসাতে পারেন
চতুর্থ পর্যায়ে গিয়ে আবার সকল ঘরের মনের অবস্থান প্রথম মনটি হলো পটাশিয়াম তারপরে ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমাম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক তারপর হচ্ছে গ্যালিয়াম জার্মেনিয়াম আর্সেনিক সেলেনিয়াম ব্রোমিন এবং ক্রিপ্টন তো আমরা তোমাদের একটু বলছি আমি মৌলগুলোর নাম দেখছি ঠিকই কিন্তু প্রত্যেকটি মৌলের মধ্যে নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকে এই প্রোটন সংখ্যাকে আমরা বলছি পারমাণবিক সংখ্যা তো আমরা এখানে যে মৌলগুলো রেখেছি প্রত্যেকটি পারমাণবিক সংখ্যা আছে তোমাদের পর্যায় সারণী 63 পৃষ্ঠায় দেখো বাম পাশে একটি সংখ্যা দেওয়া আছে ডান পাশে একটি সংখ্যা দেওয়া আছে তো বাম পাশে সংখ্যাটি হচ্ছে তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আর ডান পাশে আছে তার ভর সংখ্যা প্রত্যেকটা এরকম দেওয়া আছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 2 ভর সংখ্যা 4 বেরিলিয়ামের এখানে বামে হবে 4 এটা হবে 9 বোরনের এটা হবে 5 এটা হবে 11 কার্বনের 6 এবং 12 নাইট্রোজেনের 7 14 অক্সিজেনের 8 16 ফ্লোরিন 9 19 এবং এটা 10 20 দেখো সোডিয়ামের 11 এবং 23 হলো ভর সংখ্যা এভাবে আমরা 36টি মৌলের নাম লিখেছি ক্রিপ্টন হলো কয় নম্বর মৌল 36 নম্বর মৌল তো দেখা যাচ্ছে যে আমাদের প্রথম তিনটি পর্যায়ে সব ঘরে মৌল না থাকলেও চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্যায়ে প্রত্যেক ঘরে মৌল আছে যদি পঞ্চমে যাই তাহলে হচ্ছে রুবিডিয়াম স্ট্রনশিয়াম ইট্রিয়াম তারপরে কি আছে জার্কোনিয়াম তারপরে আছে কি নিওবিয়াম তারপর আছে মোলিবডেনাম টেকনেশিয়াম রুথেনিয়াম রোডিয়াম আরএস তারপর আছে প্যালাডিয়াম তারপর সিলভার তারপর আছে ক্যাডমিয়াম ইন্ডিয়াম টিন স্টিবিয়াম বা অ্যান্টিমনি টেলুরিয়াম আয়োডিন এবং জেনন আমরা এই যে মৌলগুলো লিখছি ঠিক এখানে এসে কি আসবে এখানে পঞ্চম নম্বর সিজিয়াম তারপর হচ্ছে ফ্রান্সিয়াম এই মৌলগুলো নিয়েই কিন্তু আজকের এই পর্যায় সারণী এবং পর্যায় সারণী বৈশিষ্ট্যগুলো একটু করে তোমাদের বলেছিলাম যে প্রথম পর্যায়ে মাত্র দুটি মৌল হাইড্রোজেন হিলিয়াম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে কয়টা করে মৌল আটটি করে মৌল এবং পর্যায় বামের থেকে শুরু করে ডানের দিকে যাইতে এক নম্বর গ্রুপ থেকে আট নম্বর গ্রুপ পর্যন্ত মৌলগুলোর অবস্থান যা প্রথম তিনটি যদি না থাকলে পরবর্তীতে আসে এবং প্রত্যেকটি মৌলের সাথে একই গ্রুপের মৌলের বৈশিষ্ট্যের মিল রেখে কিন্তু পর্যায় সারি তৈরি করা হয়েছে যেমন হাইড্রোজেন যদিও গ্যাস কিন্তু লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন সিজিয়াম ক্যালসিয়াম এরা সকলেই ধাতু এরা সবাই এক ইলেকট্রন ত্যাগ করে এবং সবার যোজনী এক অনুরূপভাবে আমরা যদি আট নম্বর গ্রুপে যাই তাহলে দেখব দুই নম্বর মৌল হিলিয়াম দশ নম্বর মৌল নিয়ম আমরা আঠারো নম্বর মৌল বলব আর্গন ৩৬ ক্রিপ্টন ৫৪ হলো জেনন আঠারো ৫৪ পরে আছে ৮৬ নম্বর রেডন তারপরে হচ্ছে অগানেশন এরা সবাই নিষ্ক্রিয় মৌল এক হিলিয়াম ব্যতীত সবার সর্বশেষ শক্তি স্তর আটটি ইলেকট্রন থাকে ইলেকট্রন গ্রহণ করে না ইলেকট্রন শেয়ার করে না ইলেকট্রন বর্জন করে না এরা কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয় এবং তার আগের গ্রুপে যারা আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টেটিন এবং টেরেসাইন টিএস এই যে মৌলগুলো এদেরকে হ্যালোজেন বলা হয় এরা ১৭ নম্বর গ্রুপে অবস্থান করছে এদের সবার সর্বশেষ শক্তি স্তরে ৭টি ইলেকট্রন বিদ্যমান এরা একটি করে ইলেকট্রন গ্রহণ করে কখনো শেয়ার করে অষ্টক কাঠামো লাভ করে এদের সবার যোজনী এক এরা সকলেই অধাতু এরপরে ১৬ নম্বরে আছে কি অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম আর কি আছে লিভার মগনিয়াম আছে ডানিয়ামিয়াম আছে অবশ্যই ১৬ নম্বর গ্রুপে কে আছে লিভার মগনিয়াম আছে আমরা যদি ১৫ নম্বর যাই নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি তারপরে কি বিসমাথ আর কে আছে আর আছে হচ্ছে মস্কোভিয়াম কে আছে মস্কোভিয়াম এমসি তো এইভাবে প্রত্যেকটি মৌলের কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন তারপর আছে লেড পিবি বা প্লাম্বাম বলা হয় তো লেডের পরে কি আছে ফ্লোরোভিয়াম আছে
ফ্লোরিডা এফ এল আমরা এফ বলতে শুধু ফ্লোরিন বুঝি যখন এফ এল দেব সেটা হয়ে যাবে ফ্লোরিডা এমন ভাবে 13 নম্বর গ্রুপে আছে বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম কি আছে থ্যালিয়াম আর লাস্টে আছে নিকোনিয়াম এল এইচ তো এই যে পর্যায় সারণী তোমরা যদি তোমাদের মূল বইয়ের 33 টা বের করো দেখবে সেখানে এই 118 টি মৌলকে সুন্দর করে সাজানো আছে এই মূল সারণী ছাড়াও 17 নম্বর মৌল যেটা আছে ল্যান্থানাম এবং 19 নম্বর মৌল হচ্ছে অ্যাক্টিনিয়াম এই দুইটা মৌল অনুরূপ আরো যে 14 টি মৌল আছে একই বৈশিষ্ট্য হয় এদের জায়গা দিতে পারেনি ফলে তাদেরকে নিচে স্থান দেওয়া হয়েছে এবং এই 57 থেকে 71 পর্যন্ত অর্থাৎ ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই মৌলগুলোকে নিচের সারণীতে রাখা হয়েছে যাকে বলা হচ্ছে ল্যান্থানাম সিরিজ এবং অ্যাক্টিনাম থেকে লরেনশিয়াম পর্যন্ত এই মৌলগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিনাম সিরিজ এই ল্যান্থানাম সিরিজ অ্যাক্টিনাম সিরিজকে আমরা প্রশাসনের মূল জায়গাতে বিজ্ঞানীরা স্থান দিতে পারেনি তাই নিচে রেখেছে এটা একটা পর্যায় সারণীর ত্রুটি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি এই মৌলগুলো সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারি আমরা যদি এদের পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারি আমরা যদি এদের পারমাণবিক ভর সংখ্যা মনে রাখতে পারি তবে আমাদের পরবর্তী অধ্যায়ে পড়তে যে গণিত আছে সেখানে আমাদের সেগুলো কাজে লাগবে আমরা পঞ্চম অধ্যায়ে গিয়ে যখন রাসায়নিক বন্ধন শিখব তখন কিন্তু আমার এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা লাগবে কারণ কোন মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে একটি মৌলে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন থাকে সেটা বিন্যস্ত করে দেখা যাবে যে কোন মৌলটি কোন গ্রুপে অবস্থান করছে তার যোজনী কত আমরা যদি তার যোজনী নির্ণয় করতে চাই তাহলে তার ইলেকট্রন বিন্যাস করে সেখান থেকে তার যোজনী নির্ধারণ করতে পারি এবং সেই মৌলটি অধাতু না ধাতু কোন পর্যায়ে আছে কোন গ্রুপে আছে সেটাও ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা বের করতে পারবো এবং প্রত্যেকটি মৌল যে গ্রুপে আছে এই 17 নম্বর গ্রুপের মৌল এদের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকে 16 নম্বর গ্রুপে তাদের সর্বশেষে 6টা থাকে 15 নম্বর গ্রুপের মৌল যেগুলো তাদের সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন থাকে তো আমরা যখন রাসায়নিক বন্ধন করব তখন আমরা দেখব যে কোন মৌল ইলেকট্রন ত্যাগ করবে না ইলেকট্রন শেয়ার করবে না ইলেকট্রন গ্রহণ করবে এই জন্য তোমাদের পর্যায়সারণী সম্পর্কে একটু ভালো জ্ঞান থাকা দরকার তোমরা বাড়িতে বারবার যদি চেষ্টা করো তাহলে এই মৌলগুলো পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা তোমরা নিজেরা আয়ত্ত করতে পারবে এবং তোমাদের সেটা আয়ত্ত করতেই হবে এখন যেভাবে তুমি মনে রাখতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি তোমার নবম শ্রেণীতে প্রথম পর্যায়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যায়ে অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্রিপ্টন পর্যন্ত মনে রাখতে পারো তাহলে তোমার নবম শ্রেণীর যত ক্রিয়া বিক্রিয়া আছে সেগুলো তুমি করতে পারবে এবং এই মৌলগুলো অন্যান্য চ্যাপ্টারের সাথে যে জড়িত আছে সেগুলো তোমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে যে আমরা এই যে 118টি মৌলের মধ্যে প্রথমে আমরা নবম শ্রেণীতে 34টা পড়ব পরবর্তী দশম শ্রেণীতে আমরা বাকি অংশগুলো পড়ার চেষ্টা করব পর্যায় সারণী সম্পর্কে যদি তোমার একটু ভালো ধারণা থাকে তাহলে এখান থেকে তোমার অবশ্যই তোমার এসএসসি পরীক্ষাতে যে প্রশ্ন থাকবে সেখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে কারণ এই পর্যায় সারণীর এই মৌলগুলো নিয়ে কোন গ্রুপকে কী নামে ডাকা হয় এক নম্বর গ্রুপকে খারধাতু ডাকা হয় দুই নম্বর গ্রুপকে নিত্যধাতু ডাকা হয় 17 নম্বর গ্রুপকে হ্যালোজেন বলা হয় 11 নম্বর গ্রুপকে মুদ্রাধাতু বলা হয় আবার 3 থেকে 12 পর্যন্ত এদেরকে অবস্থান্তর মৌল বলা হয় যাই হোক তোমরা যদি এই সবগুলো একটু ভালো করে শিখো তাহলে তোমাদের সামনে রসায়নের বিষয় অনেক সহজ হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সময়কে কাজে লাগাবে নিজে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাইরে বেরোলে মাস্ক পরবে বাড়িতে ঢুকলে হ্যান্ড স্যানিটাইজ করবে এবং সর্বোপরি নিজের দিকে খেয়াল রাখবে নিজের পড়ালেখার দিকে খেয়াল রাখবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ